ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থার যে কোনো পদই অনেক বড় সম্মানের, আর সেটা যদি হয় প্রেসিডেন্টের মতো সর্বোচ্চ পদ তাহলে তো কথাই থাকে না। এরকম একটা পদে থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিঃসন্দেহে কঠিন কাজ, তবে দেশ আর দেশের মানুষের আবেগকে সম্মান দেখিয়ে আইসিসির প্রেসিডেন্ট পদ থেকে শেষ পর্যন্ত সরেই দাঁড়ালেন আহম মোস্তফা কামাল। আমরা দেশের 16 কোটি মানুষের বিবেক, তাদের অবর্তমানে আপনারা এখানে আছেন, আজকে আমি আপনাদের কাছে আমি এইটা দাবি করতে পারি কিনা যে আমি পদত্যাগ দিতে চাই এবং এক্ষুনি পদত্যাগ দেবো, এবং সেখানে আমরা কী বলেন এটা আপনাদের মতামত আমি জানতে চাই কি আমার পদত্যাগ করা উচিত কি উচিত না? উচিত। তাহলে এখন ধরে নেন যে আমি পদত্যাগ আমার রেডি, এটা এখনই চলে যাবে। এখন থেকে আমি যে বক্তব্য দেব সেই বক্তব্য হবে সাবেক সভাপতি হিসেবে আইসিসি। বিশ্বকাপ জয়ী দলকে ট্রফি দেন আইসিসি প্রেসিডেন্ট। এই ঐতিহ্যটা শুরু হয়েছে 99 বিশ্বকাপ থেকে, তবে এবার সেই প্রথা ভেঙে অস্ট্রেলিয়া দলকে ট্রফি দেন আইসিসি চেয়ারম্যান ভারতের এন শ্রীনিবাসন। কিন্তু কেন এমন হলো তার ব্যাখ্যা দিলেন সদ্য পদত্যাগের ঘোষণা দেওয়া আইসিসি প্রেসিডেন্ট। খেলার আগের দিন বিকেলবেলা 1 ঘন্টা নোটিশে একটা মিটিং ডাকা হলো, আমাকে মিটিংয়ে নিয়ে বললেন ইউ হ্যাভ টু সাবমিট অ্যাপোলজি। আমি বললাম যে আমি তো আইসিসি সভাপতি, সভাপতি অ্যাপোলজি কার কাছে সাবমিট করবে? সভাপতি অ্যাপোলজি সাবমিট করতে পারে না। তখন আমাকে বললো যে ঠিক আছে, যদি আপনার এই অ্যাপোলজি সাবমিট না করেন তাহলে স্টেটমেন্ট যেটা দিয়েছেন সেটা উইথড্র করে নেন। আমি বললাম যে সেই স্টেটমেন্ট আমি উইথড্র করবো না। তখন আমাকে বলা হলো আপনি অ্যাপোলজি সাবমিট করবেন না, স্টেটমেন্টও প্রত্যাহার করবেন না, সো ইন দ্যাট কেস আগামীকাল আপনি পুরস্কার দেবেন না। আগে থেকেই গুঞ্জন উঠেছিল আইসিসির বিপক্ষে মামলা করতে পারেন কামাল, কিন্তু সেই বিষয়টা পরিষ্কার করে দিলেন সাবেক এই সভাপতি। আইসিসির বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই, আই ও সো মাচ টু আইসিসি, আই রেসপেক্ট আইসিসি, বিকজ আইসিসি ইজ দ্য প্রাইম মোভার ফর মুভিং ফরওয়ার্ড আওয়ার ক্রিকেট, যেখানে আমাদের সকলের ভালোবাসার জায়গা। সুতরাং আইসিসি তো দোষ নাই, ফর ওয়ান ও টু গাইজ আইসিসি ক্যান নট বি কোশ্চেন। এই সরাবার জন্য আমি পথ করে দিলাম, সরাবার জন্য আমি পথ করে দিলাম। এখন আমি তো নিজেই বললাম লেট দি হোল ওয়ার্ল্ড আনার দ্য ট্রুথ, এর পিছনে সত্য কী আছে, কেন আমি পদত্যাগ করলাম, আমাকে পদত্যাগ করতে হলো কেন? মোস্তফা কামালের অবস্থান আইসিসির বিপক্ষে নয়, তার অবস্থান ওইসব লোকেদের বিরুদ্ধে যারা ক্রিকেটকে কলুষিত করতে উঠে পড়ে লেগেছে। কামালের পদত্যাগে আইসিসির নতুন দিনের শুরু হবে কি না সেটা জানতে অপেক্ষা করতে হবে। খায়রুজ্জামান, এটিএন নিউজ, ঢাকা।